আমাকে বলে যে তুই চাঁদা দিবি না কেন, এই চাঁদার ভাগ শাজাহান খানও পায়। আমার ঘটনাটা আজকে দীর্ঘদিন যাবত, লাস্ট আমি ঈদের দিন আমার মা এবং ভাইকে নিয়ে এই প্রেস ক্লাবে বসি এবং আজও আসি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বিগত 3-4 বারও আমি এই সাংবাদিক সম্মেলন করি এবং এখানে অবস্থান ধর্মঘট করি, কোনো তাই কোনো কাজ হচ্ছে না। আপনাদের বলতেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবাকে একটি বীর নিবাস উপহার দেয়। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা, আমার বাবা মারা গেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যখন একটা বীর নিবাস উপহার দেয়, তখন এলাকার কিছু সন্ত্রাসী, এই যে মফেজ, দাদন, দুম্বা সালাম, এরা আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার কারণে এরা আমাকে 3 বার জানে মেরে ফেলানোর চেষ্টা করে। দ্বিতীয়বার আমাকে বাড়িতে ঢুকে আমাকে আমার মা আমার ভাইকে মারধর করে, শেষ পর্যায়ে আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, আমরা বাড়ির থেকে বের করে দিছে আমাদেরকে। বাধ্য হয়ে কোনো কিছু না পেয়ে যখন দেখলাম যে আমার বাবার ভাতা বন্ধ করে দিয়েছে, মৃত মুক্তিযোদ্ধাদের স্বাক্ষর জালিয়াতি করে, তারপরে আপনি মনে করেন এই আমাদেরকে বাড়ি যেতে দিচ্ছে না, ভাতা বন্ধ করে দিয়েছে, বীর নিবাস বন্ধ হয়ে গেছে, ঠিক তখন কোনো উপায়ন্তর না পেয়ে আমি এই যে কাফনে কাপড় পরে আমার মা ভাই এবং আমি এ রাজপথে এসে দাঁড়িয়েছি। আমি রাষ্ট্রের কাছে আমার বাবার যে বাবাকে যে অপমান করা হয়েছে মিথ্যে অভিযোগের ভিত্তিতে, এটার বিচার চাই। যারা এটার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি মামলা করছি, সেই মামলা তারা চালু করতে দিচ্ছে না। অতএব আমি চাই যে শাজাহান খান চাচার বাসা থেকে এই খুনিকে বের করে অবিলম্বে আইনের হাতে তুলে দিবে, যাতে আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারি, শান্তিতে আমরা জীবনযাপন করতে পারি।